বন্ধুরা চলো আজকে ভাইরাল কিওয়ার্ড কিভাবে সার্চ করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো এখানে আমি কিওয়ার্ড টুল আইও অ্যাপটাতে ক্লিক করলাম, সেটা তোমরা গুগলে পেয়ে যাবে। এই অ্যাপে গিয়ে করে ক্লিক করলে প্রথমে যে অপশান আসবে সেখানটা ক্লিক করলে এরকম পেজ আসবে যে গুগলে গিয়ে ইউটিউব করে নিতে হবে আমাদেরকে। তো গুগলে গিয়ে ইউটিউব করার পর ওখানে তোমাদের যে টাইটেল সেটা দেবে, আমি ধরো যাই হোক একটা টাইটেল দিচ্ছি যেরকম কুকিং রেসিপি আমি দিলাম, তোমরা তোমাদের যা টাইটেল হবে ভিডিওর সেই টাইটেলটা দিয়ে এইখানে সার্চ করবে। তো চলো কুকিং রেসিপি আমি লিখে দিই এখানে, তো তোমরা অবশ্যই এটা একবার করে দেখো, এখান থেকে খুব ভালো ভালো কিওয়ার্ডস পাওয়া যায় যা খুব ভিডিও গ্রো করতে সাহায্য করে। তো কুকিং রেসিপি সার্চ করার পর দেখো এখানে একটা পেজ খুলে আসবে, এই পেজে দেখো অনেকগুলো কিওয়ার্ডস তোমরা পেয়ে যাবে। তো এই কিওয়ার্ডসগুলো ওই ভিডিও রিলেটেড হবে, মোটামুটি 631টা মতো কিওয়ার্ড আছে, যেরকম দেখো অনেক কিওয়ার্ড, তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। এটা কুকিং সম্পর্কে, তাই কুকিং রেসিপি আছে, কুকিং রেসিপিজ আছে, উমা কুকিং রেসিপি আছে, উমেশ কুকিং রেসিপি আছে, এইভাবে যেগুলো তোমাদের পছন্দ তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এটা নিচে যে বেগুনি কালারের যে অপশানটা দেখতে পাচ্ছ অনেকগুলো বক্স টাইপের দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এখানে কপি অপশানটা আসবে। তো দেখো আমি মোটামুটি সিলেক্ট করে নিলাম যেগুলো আমার পছন্দ, এরপর ওই এটাকে কপি করার জন্য দেখো আমি কপিও করে নিলাম। তো কপি করার পর তুমি এটা অবশ্যই ওই ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি এডিট করতে পারো, ট্যাগে বসাতে পারো, যা তোমার ভিডিওর ক্ষেত্রে খুব উপকারী। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমি আসছি আবার পরের ভিডিওতে। তো বন্ধুরা আমি এখানে